আসসালামু আলাইকুম, আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশন। ঈদের আগ মুহূর্তে মোটামুটি স্টেশন একদমই ফাঁকা আসলে। তাছাড়া এখন সকাল 9:40 মতো বাজে, তো একদমই স্টেশন ফাঁকা। যদিও ঘরে বস্তা মানে যে খুব কষ্ট হচ্ছে মালামাল নিয়ে যাইতে। আমাদের ট্রেন হচ্ছে একতা, এটা ট্রেন ছাড়বে হচ্ছে 10:10, আমরা এখন 9:40, আরও সময় আছে আর কি। তো ট্রেন অলরেডি 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো। কমলাপুর স্টেশন হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন, মোটামুটি অনেক বিশাল বড় আর কি। তো এই হচ্ছে আমাদের সেই ট্রেন, তো দেখা যাক কি অবস্থা ভিতরে। আগের তুলনায় এখন ট্রেনগুলো অনেকটা উন্নত মানের, খুব বেশি লেট করে না, এবং ভিতরের পরিবেশটাও এখন আগের থেকে অনেকটা ক্লিন। স্পেশালি টয়লেটগুলো আগে অনেক নোংরা থাকতো আর কি। অনেকে এখানে ওয়েট করতেছে ট্রেনের জন্য, কেউ বা তাদের গেস্টের জন্য ওয়েট করতেছে। আমাদের বগি নাম্বার যে কত এটা আমি জানি, আমাদের জয়পুরের জন্য মেবি 6 নম্বর বগি সিলেক্ট করা, ওই বগিতে হয়তো জয়পুরের ম্যাক্সিমাম ওঠে। আসলে ট্রেনের জার্নিটা একেতে সেফ, যেহেতু এখন ভাড়াও কম, সো সব মিলে আবার যেহেতু আগের মতো অনেক লেট করে না এবং খুব বেশি দাঁড়ায় লোকও নেয় না, সো ওভারঅল এখন ট্রেনের জার্নিটা করা ভালো। যদি একটু সময় বেশি লাগে আমাদের এদিকে জয়পুর যাইতে, ঘুরে অনেক ঘুরে যেতে হয়, বাট তারপরও ট্রেনের জার্নিটা এখন অনেকটাই ভালো।